যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2016 নির্বাচনে আমরা দেখলাম তার উত্থান, 2020 নির্বাচনে পরাজয়ের পর তিনি ফল মানলেন না, জর্জিয়া ভোট পাল্টানোর চেষ্টা করলেন এবং তারই পরিপ্রেক্ষিতে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা আমরা দেখেছি। সেখান থেকে 2024 নির্বাচনে তার অংশগ্রহণ এবং জনরায়ে হোয়াইট হাউসে তার রাজসিক প্রত্যাবর্তন হতে যাচ্ছে। পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন এবং মার্কিন রাজনীতিতে কি প্রভাব পড়বে? ধন্যবাদ। এটা মোটেও আনএক্সপেক্টেড ছিল না। প্রায় সপ্তাহখানিক আগেই কিন্তু এটা স্পেকুলেট করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো ঠেকানো যাবে না, কিন্তু তারপরও প্রচণ্ড আশাবাদ ছিল যে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত, কমলা হ্যারিস হয়তো শেষ পর্যন্ত একটা আকস্মিক কোনো ঘটনা ঘটাবে যে তরুণ প্রজন্ম এবং নারীদের সঙ্গবদ্ধ প্রচেষ্টায় তিনি হয়তো বিজয়ী হয়ে আসবেন, এবং আমরা ঠিক এতখানি এক্সপেক্ট করিনি যে সুইং স্টেটগুলো প্রায় সবগুলোই ট্রাম্পের দিকে ঝুঁকে যাবে। এতে একটা জিনিস বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা যে একটা অত্যন্ত জটিল একটা পরীক্ষা ছিল যে এখানে কি পুঁজিবাদ ও শ্বেতাঙ্গ প্রাধান্যর জয় হবে নাকি আরও একটা মার্কিনী সমাজে যে সামাজিকরণ ও কৃষ্ণাঙ্গকে গ্রহণযোগ্য করা সেটার জয় হবে। দেখা গেল যে বিশাল সংখ্যক গ্রামীণ মানুষকেই এখন সেটা বলা হচ্ছে যে তারা এই ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছে। এছাড়া হিসপ্যানিক্স বলতে আমরা যাদেরকে চিনি, ল্যাটিন আমেরিকান, ল্যাটিনো বলে, যারা আর কি দক্ষিণ আমেরিকা থেকে মাইগ্রেট করে আমেরিকায় আসে, তাদের প্রায় 80% তারা ট্রাম্পকে ভোট দিয়েছে। স্যার, এই বিষয়টা নিয়ে আসলে একটু জানতে চাই, হিসপ্যানিকরা আসলে ট্রাম্পকে কেন ভোট দিল? কারণ ট্রাম্প কিন্তু বরাবরই অভিবাসন বিরোধী বক্তব্য দিয়ে আসলে সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়ে। হিসপ্যানিক অর্থাৎ লাতিন আমেরিকান যারা আছেন, তাদের ভোটটা কেন ট্রাম্পের পক্ষে গেল? ধন্যবাদ। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এরা দেখেছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় অর্থনৈতিক উন্নয়ন যতটুকু ঘটেছে তার সাথে এই কমলা হ্যারিস জড়িত ছিল অঙ্গাঙ্গিকভাবে, এবং বাইডেনের যে অর্থনৈতিক পারফরমেন্স, এতে হিসপ্যানিক, যাদেরকে আমরা ঠিক কৃষ্ণাঙ্গ বলি না, যারা মোরালেস দেখতে অনেকটা এই ইয়েদের মতোই, সাদাদের মতো, যারা ল্যাটিন আমেরিকা থেকে এসছে, তারা কিন্তু হিসপ্যানিক্স যাদেরকে বলে তারা কিন্তু কৃষ্ণ বর্ণের না। এই যে ইমিগ্রেন্টসরা যারা দক্ষিণ থেকে আসে, তাদের বেশিরভাগই এই ক্যারিবিয়ান ও হেইটি অঞ্চল থেকে আসে, যারা সত্যিকার কৃষ্ণাঙ্গ। কিন্তু হিসপ্যানিক্স যাদেরকে আমরা বলি, বোঝাই, তারা অনেকটা শ্বেতাঙ্গ ও ব্রাউন এর মাঝামাঝি। এদের মুখের ভাষা শুনলে তখন বোঝা যায় যে এরা আসলে ল্যাটিন আমেরিকান হিসপ্যানিক্স। এদের বৃহৎ অংশ কিন্তু আমেরিকান মেইনস্ট্রিমে অনেক সরাসরি জড়িত, এবং কর্মসংস্থানের দিক থেকে তারা ব্যবসা ও পুঁজিবাদী ব্যবস্থার উপর নির্ভরশীল। ট্রাম্পের প্রথম টার্মে তারা দেখেছে যে চাকরির ক্ষেত্রে তারা অনেক বেশি কার্যকর হয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে হিসপ্যানিকরা ছোট ছোট ব্যবসা করে ট্রাম্পের অর্থনৈতিক পলিসির প্রতি তাদের একটা বড় রকমের সমর্থন ছিল। এবং আমরা এখন দেখতে পাই যে এইবার ইলেকশনে কিন্তু অর্থনীতি এক নম্বরে ছিল, অর্থনীতি বড় একটা ফ্যাক্টর ছিল, এবং অর্থনীতি এবং কর্মসংস্থানই প্রভাব রেখেছে হিসপ্যানিক ভোটগুলো ট্রাম্পের পক্ষে যাওয়ার জন্য। শেষ পর্যায়ে আসলে আমরা আছি, বাংলাদেশ প্রসঙ্গে না আসলেই নয়, আমরা জানি কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছিলেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী এবং সংখ্যালঘুদের নিয়ে। সেই প্রসঙ্গেই আসলে জানতে চাওয়া, ট্রাম্পের প্রেসিডেন্সির সাথে বাংলাদেশের এখন অন্তর্বর্তী সরকার আছে, সম্পর্কটা কেমন হবে? আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একেবারেই স্বাভাবিক সম্পর্ক থাকবে। যেমনটা স্টেট ডিপার্টমেন্ট ইনিশিয়েট করেছে তেমনটাই থাকবে। এর কারণ হচ্ছে এই যে এবারের এই সেকেন্ড টার্মে কিন্তু ট্রাম্প একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করার মতো তার কোনোই সম্ভাবনা নেই। কংগ্রেস এবং রিপাবলিকান সেনেটররা সেনেটকে ডমিনেট করছে, এবং ট্রাম্পের উপরে তারা কড়া নিয়ন্ত্রণ রাখবে। তারা যে একজন ট্রাম্প যে রিপাবলিকান পার্টির যে ইমেজ এত ক্ষতিগ্রস্ত করেছে, এর কারণে
ট্রাম্পকে নিয়ন্ত্রণে রাখাটা অপরিহার্য, এবং সেই দিক থেকে বলতে গেলে ট্রাম্প অনেকাংশেই স্টেট ডিপার্টমেন্টের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তার প্রতি সম্মানশীল থাকবে। এটা এটার ফলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প কিন্তু অনেক বেশি নির্ভরশীল হবে স্টেট ডিপার্টমেন্টের ওপরে। সুতরাং সে যেসব আচরণ কথাবার্তাগুলো বলেছে সেগুলো নিতান্তই রেথরিক্স, ইলেকশনের প্রয়োজনে বলা, এবং কার্যকর ক্ষেত্রে দেখা যাবে ট্রাম্প বিশ্বের বিভিন্ন আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতায় ব্যস্ত থাকবে, যেমন ইউক্রেইন ও মধ্যপ্রাচ্য। সেদিক থেকে আমার মনে হয় স্টেট ডিপার্টমেন্টই ঠিক আগের মতোই অনেকটা একই ধারায়, অর্থাৎ বাংলাদেশ নীতিতে আসলে বাংলাদেশ ইস্যুতে পররাষ্ট্র নীতিতে খুব বেশি পরিবর্তন হয়তো আসবে না। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।